প্রার্থনা, কেক কাটা আর আনন্দ হৈহুল্লার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায় পালন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে মুন্সীগঞ্জে খ্রিস্টানদের একমাত্র গির্জা সিরাজদিখানের সাধু জোসেফ গির্জা। কোথাও স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি, কোথাও গোয়ালঘরে শিশু যিশুর প্রতিকৃতি, কোথাও মাদার মেরি, আর আলোকসজ্জা করা হয়েছে পুরো গির্জা প্রাঙ্গণ। তবে আজকে এই বড়দিন উৎসবে আমরা সমগ্র বিশ্ব, ক্যাথলিক মণ্ডলী, ক্যাথলিক সমাজ, খ্রিস্টান সমাজ স্মরণ করে প্রভু যিশুর জন্মদিন, জন্মতিথি, অর্থাৎ তিনি স্বর্গ থেকে এই ধরায় নেমে এসেছেন আজকের এই দিনে প্রায় দুই হাজার বেশি বছর আগে। আর তিনি এসেছিলেন মানুষের মধ্যে শান্তি দিতে। মানুষ পাপ করে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই সেই পাপ থেকে মুক্ত করে মানুষকে আবার ঈশ্বরের কাছে ফিরিয়ে নিতেই তিনি এসেছেন। তিনি পাপ ব্যতীত মানুষ হিসাবে সব দিক দিয়ে আমাদের মতোই ছিলেন, আমাদের সঙ্গে বাস করেছেন এবং আমাদের মতোই মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি স্বর্গে আবার স্থান নিয়েছেন। তাই আজকে তার যে মেসেজ সেটা হলো, তিনি আমাদের জন্য এসেছেন আমাদের মাঝে শান্তি স্থাপন করতে এবং সুন্দর একটি সমাজ তিনি দেখতে চেয়েছিলেন। আজকে আমাদের খুব মধ্যে যেই ঘটনাটি বলেছেন, আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে, তিনি ছিলেন ভালোবাসা, এই ভালোবাসেন বলেই আমাদের কাছে এসেছেন। তাই আজকে আমরা প্রার্থনা করি, খ্রিস্টের যে দেহধারণ, তিনি আগে ঈশ্বরের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে দেহ ধারণ করে মানুষের রূপ নিয়ে আমাদের মধ্যে বাস করতে লাগে। এটাই কিন্তু বড়দিন। বড়দিন যদি মানে জিজ্ঞাসা করা হয় যে মানুষ হিসেবে তিনি জন্ম নিলেন আমাদের পৃথিবীতে, আজকে আমি প্রার্থনা করি যেন সমগ্র পৃথিবীতে এই শান্তি, এই আনন্দ এবং প্রভু যিশুর সেই ইচ্ছা যেন বাস্তবায়িত হয়। আর আমাদের এই উৎসবকে সুন্দর করার জন্যে অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষভাবে রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধর্ম পালন করবে, এই ধর্ম যার যার উৎসব সবার, তা আমরা সেই হিসাবেই আছি এবং এখানে আমরা সুন্দর মিলেমিশে বাস করি এবং সুন্দর একটা আমাদের আত্মীয়তার বন্ধনে আমরা বাস করি। আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা, আপনাদের সবার জন্য দোয়া রইল এবং আমাদের জন্য প্রার্থনা করব। আমাদের এই শোলপুর মিশনে আমাদের তিনটা গ্রাম আছে, একটা ছোট্ট আংশিক গ্রাম আছে। আমাদের তিনটে গ্রামের ভিতরে শোলপুর, বড়েহাজি, মজিদপুর এবং আংশিক শিকারপুর। হ্যাঁ, এর ভিতরে আমাদের মোট 300-400 পরিবার আছে এবং আমাদের 3500 প্লাস আমরা এখানে খ্রিস্ট ভক্তরা আছি, যারা এই মোট কথা আমরা একটা গর্বিত যে পুরো মুন্সীগঞ্জের ভিতরে শেষদিঘা থানার ভিতরে আমরা একটা মিশন আসছি। এখানে আমরা সকলের সাথে এই বড়দিন উদযাপন করতে পারছি, সবার সকলের সাথে এই নিজেদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারছি, এর জন্য সকলকে ধন্যবাদ যে সকলেই আমাদের এই আনন্দের সাথে সামিল হওয়ার জন্য। আমাদের মূল অনুষ্ঠান আজকে রাত 12টা, কিন্তু আসলে অনেক পরিস্থিতির জন্য সময়টা আমরা একটু আগিয়ে নিয়ে আসছি, কিন্তু আমাদের এই মূল অনুষ্ঠানে অলরেডি এই প্রার্থনার মাধ্যমে চলছে এবং আমাদের কালকে সকালে প্রথম খ্রিস্টজাগ হবে সকাল 6টায় এবং পরবর্তী খ্রিস্টজাগ, যেটা নাকি বড় খ্রিস্টজাগ মানে আমাদের বড় প্রার্থনা, সেটা 9টার সময় শুরু হবে, 10টা পর্যন্ত অবশ্যই আপনারা থাকবেন এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে জন্য ধন্যবাদ।